একজন আমাকে বলছে, স্যার আপনি তো বলেছিলেন যে স্কোর ভালো হলে কিছু একটা হবে, তা আমার তো কোনো কিছু নাই, এখন আমি যাবো কি করে? টিউশনি করে চলে তো, কিছুই তো নাই, এখন আমি কী করে যাব, কেনাডা যাব কি করে? তখন আমি সাধারণত এই পরামর্শ দিই না, তখন আমি তাকে একটা পরামর্শ দিলাম, দেখো তোমার তো একটা বয়স হয়েছে, বললাম তোমার আসল বয়স কত? বলেছে আমার বয়স 24 বছর, হ্যাঁ, আর সার্টিফিকেট দেওয়া আছে 21 বা 21 বছর 6 মাস বা 7 মাস এরকম দেওয়া আছে। তা বললাম তুমি বিয়ে করো, বিয়ে করো এবং তুমি শ্বশুরের কাছে কর্জে হাসানা, অর্থাৎ তুমি ধার নাও, তুমি কখনোই তার কাছ থেকে যৌতুক নিবে না, ধার নিয়ে তুমি যাও। ধার নেওয়াটা সবের কাজ, ধার দেওয়াটাও সবের কাজ, ধার নেওয়াটাও সবের কাজ, তো ধার নাও, ধার নিয়ে তুমি যাও। তো যে যে ধার দেয় তার তো একটা বড় সব হয়, এমনকি আপনি জানেন কি, দান করার চাইতেও কিছু কিছু মহাদেশরা বলছেন ধার দেওয়াটা, কর্জে হাসানা যেটা, সুদবিহীন এই সবটা বেশি। তো যাই হোক, আমি দান করার মানে তাকে বললাম তুমি নিও, নিয়ে ওখান থেকে তুমি আস্তে আস্তে পরিশোধ করে দেবে। গেলে একটা ছেলে মেয়ে যদি কেউ ক্যানাডা বা আমেরিকা বা ইউরোপে যদি কেউ প্রতিষ্ঠিত হতে পারে, মোটামুটি কোনো কিছুই না, পিয়ার পেতে পারে, ফুল টাইম জব করতে পারে, পিয়ারও দরকার নেই, ফুল টাইম জব করতে পারে, তাহলে 3 থেকে 4 লাখ টাকা মাসে ইনকাম করা সম্ভব, কমপক্ষে 2.5 লাখ টাকা। তো এটা যখন করা হল, তখন বলল স্যার তাহলে কী করবো? আমি বললাম ধার করে চলে যাও। হ্যাঁ, তারপরে এই বিয়ে করার কথা বললাম। এইটার পরে জানেন অনেকগুলো আমার কাছে অনেক আসছিল স্যার, এই গল্পটা আমি কিন্তু শেয়ার করেছিলাম যে আপনি বললেন যে এটা সত্যি সত্যি তার একটা ভালো প্রস্তাব আসলো। সেই মেয়েটার বাবা চাচ্ছিলেন যে একটা ভালো ছেলে, যোগ্য ছেলে, হ্যাঁ, এবং উনি চাচ্ছিলেনই কোনো নিডি পরিবারের ছেলে, হ্যাঁ, তাদের আর কোনো সন্তান নাই, মানে তাদের একটাই সন্তান মেয়ে, তো যেহেতু আর কোনো ছেলে মেয়ে নাই, একটাই, তো তারা চাচ্ছিলেন যে তাদের মেয়ে জামাইটাকে মেয়ে ছেলের মতো করে দেখতে। তো এই জন্য তা সেইভাবে করে তারা এই করলেন এবং পেয়ে গেলেন। এই জন্য বললাম যে যেখান থেকে আছেন যদি এই গল্পটা কারো মনে থাকে, কিছুই নাই, শুধু যোগ্যতা আর কিছুই না, ওই যোগ্যতা দিয়ে আজকে সে কিন্তু একটা উন্নত দেশে, এবং আজকে তার একটা ভবিষ্যৎ, তার এবং তার পরবর্তী প্রজন্ম।